আমরা কথা বলবো সুতপাশেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুতপা একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যেহেতু রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে খানিকক্ষণ আগে বিকেল 5:30টার সময় ঘোষণা করে দেওয়া হলো আগামী মাসের 8 তারিখ ভোট দেবেন সাধারণ মানুষ গ্রাম বাংলায় মানুষজন এবং এক দফাতেই ভোট হতে চলেছে আর সেই সঙ্গে বিরোধীরা যে বিষয়টা নিয়ে বারবার করে বলছে রাজ্যের আইন শৃঙ্খলা ভোটটা শান্তিপূর্ণ হবে কিনা সেই জায়গাতেই চলে আসছে রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী যদিও গোটা বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তিনি পুরোটা উড়িয়ে দেননি তিনি বলেছেন এই বিষয় নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত হবে কি কি গুরুত্বপূর্ণ দিক উঠে এলো আজকের এই ঘোষণায় দেখো প্রথমত সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক দফায় নির্বাচন হবে যেখানে বারবারই বিরোধীদের তরফ থেকে এর আগের নির্বাচনগুলোতেও আমরা লক্ষ্য করেছি যে তারা এক দফায় নির্বাচন করার পক্ষপাতী হন না তার কারণ একটাই যে তারা মনে করেন এতগুলো পঞ্চায়েত নির্বাচনে যেহেতু বুথের সংখ্যা অনেক বেশি কাজে এত বুথে এত সংখ্যক পুলিশ দেওয়া সম্ভব হয় না তার ফলে সশস্ত্র বাহিনী দেওয়া সম্ভব হয় না এবং কেন্দ্রীয় বাহিনী সাধারণভাবে যেহেতু পঞ্চায়েত নির্বাচনে নিয়ে আসা হয় না তার ফলে কিন্তু তারা বাহিনী নিয়ে প্রশ্ন তোলেন এবারে যেটা দেখা গেল যে এক দফায় নির্বাচন হবে এবং কমিশনারকে এই প্রশ্ন করাতে তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন যে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে এর আগেও আলোচনা হয়েছে এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যখন মনে করছেন যে এক দফায় নির্বাচন করা সম্ভব কাজেই তারা ভাবনা চিন্তা করেই করছেন বলে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যালট পেপারেই ভোট হবে এবং ব্যালট বাক্স ব্যালট পেপার সমস্ত রেডি রয়েছে বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন আজ থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল কাল থেকে নমিনেশন জমা দিতে পারবেন প্রার্থী যারা হতে চান তারা এবং একেবারে 15 তারিখ পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে এরপরে স্ক্রুটিনি এবং 20 তারিখে লাস্ট ডেট যেদিনকে উইথড্র করতে চাইলে কেউ উইথড্র করতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রচারের বিষয় যেটা বলে দিয়েছেন রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো প্রচার করা যাবে না সকাল 8টার পর থেকে প্রচার পর্ব শুরু হবে বলে তিনি জানিয়েছেন এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বিষয়টা একেবারে উড়িয়ে দেননি কেন্দ্রীয় বাহিনী আনা হবে কি হবে না কোনো ব্যাপারে তিনি সদর্থক কথা বলেননি কিন্তু পরবর্তীতে এই নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন ঠিক এই জায়গায় সাধারণভাবে দেখি যাচ্ছি রাজ্য নির্বাচন কমিশনার ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন আপনাদেরকে একবার শুনিয়ে দেব নোটিফিকেশনের পরে নানা স্তরে নানাভাবে আমরা কনসালটেশন করব সিচুয়েশন অ্যাসেস করব তারপরে এই ব্যাপারে রাজ্য সরকারকে জানাবো যে ইলেকশন কমিশন কী ধরনের ফোর্স চায় আর কী কী লাগবে এই মুহূর্তে আমরা কিছু বলছি না যেহেতু আমাদের প্রিম্যাচিওর আছে রাজ্য পুলিশ উপরে ভরসা রাখা উচিত বিকজ রাজ্য সরকারের যে আধিকারিকরা রয়েছেন তারাই আমাদের সঙ্গে থাকেন আর রাজ্য নির্বাচন ক্ষেত্রে রাজ্যে যে আধিকারিকরা রয়েছেন পুলিশ কর্মী হোক সাধারণ কর্মী হোক তাদের উপরে তো আমাদেরকে আস্থা রাখতেই হবে প্রয়োজনে কি কেন্দ্রীয় বাহিনী চাইবেন এখন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা